ফিরে এসেছে অনুজা ধ্রুবতারার গল্পে নতুন মোড়। রঞ্জা জেলে যাবার পর কোথাও না কোথাও একটু আকর্ষণ কমেছিল, ধ্রুবর জেলে যাওয়া অনেকে মানতে পারেনি। যাই হোক, ধ্রুবর আগের স্ত্রী অনুজা যে ফিরে আসবে সেটা অনেক আগেই বলেছি, এবং তার আগমনে ধারাবাহিক যে আরও জনপ্রিয় হয়ে উঠবে তাতে সন্দেহ নেই। শুধু অনুজা কেন, ধারাবাহিকের সব চরিত্রই এখন গুরুত্বপূর্ণ হয়েছে। এই ধারাবাহিকের অন্যতম সদস্য কুশ, অনেকদিন ধরেই তোমরা তার ব্যাপারে জানতে চেয়েছিলে, এই ভিডিওতে কুশের বাস্তব জীবনের অনেক কথা জেনে নেব। অভিনেতার আসল নাম কুণাল ব্যানার্জি। ধ্রুবতারাতে তাকে দেখে অনেকেই ভাবছে কোথায় যেন তাকে দেখেছি, কারণ কুণাল আগাগোড়ায় টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় তিনি অভিনয় করেছেন। প্রথমে তার প্রফেশনাল লাইফের সম্পর্কে জেনে নিই। সম্ভবত প্যান্ডেমোনিয়াম, নাগলীলা প্রভৃতির মাধ্যমে তার কেরিয়ার শুরু করলেও কালার্স বাংলার কাজললতাতে সৌম্য হয়ে দারুণ জনপ্রিয় হন। এই সিরিয়ালে তার বিপরীতে ছিলেন অন্বেষা হাজরা ও দেবচন্দ্রিমা সিংহ রায়, অর্থাৎ চুনি পান্নার চুনি ও সাঁঝের বাতির চারু। তারপর একটার পর একটা জনপ্রিয় সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা যায়, যেমন ইরাবতীর চুপকথা, নজর, মহাবীর তারাপীঠ, নেতাজি প্রভৃতি। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথাই জানা যায়। বর্তমানে অভিনেতা কলকাতায় থাকলেও তার আসল বাড়ি বাঁকুড়াতে, বেশ কিছুদিন ব্যাঙ্গালোরেও ছিলেন। তার ভালো লাগার বিষয়গুলির মধ্যে আছে ফটোগ্রাফি, খাওয়া দাওয়া, বাইক রাইডিং প্রভৃতি। অভিনেতার জন্ম তারিখ 30 অক্টোবর। বাস্তবে তিনি নিজেকে এখনও সিঙ্গেল বলেই দাবি করেন। তো বন্ধুরা, ধ্রুবতারা কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।